ওয়ালাইকুম আসসালাম ওর আবার আমাদের একদম জানতে চাইছেন যে শাড়ি পরা যায় যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ ও সালাত আসসালাম আল রসুল্লাহাদ জীবন শাড়ি পরা যায় তবে এটি মুসলিমদের কোনো পোশাক নয় এটি ভারতবর্ষে হিন্দু এবং হিন্দু জাতিগোষ্ঠী তাদের পোশাক বললে এটি ভুল হবে না কারণ শাড়ি কাপড় এটি পরার মধ্য দিয়ে একজন নারীর যে পর্দা সেই পর্দাটা আসলে রক্ষা হয় না তো বিশেষ করে শাড়ি পরে সালাদ আদায় করলে তাতে সালাদ সহি হবে না যদি শাড়ির পাশাপাশি যদি তার অন্য কোনো কাপড় সাথে না থাকে বা অন্য কোনো কাপড় দিয়ে শরীরকে সে আবৃত না করে তাহলে শাড়ি পরে সালাদ শুদ্ধ হবে না কিন্তু স্বাভাবিক অবস্থায় ঘরের ভিতরে যেখানে পর্দার বিষয়টি শিথিল বা স্বামী স্ত্রীর যে অবস্থাটা সেক্ষেত্রে শাড়ি পরাটা জায়েজ রয়েছে এটি হারাম বা মাকরু এরকম নয় তবে মুসলিম হিসাবে শাড়ি পরাটা এটি মনে হয় বর্জন করতে পারলেই ভালো যেহেতু এটি অন্য ধর্ম এবং বর্ণের কালচার বা তাদের ড্রেস হিসাবে পরিচিত অনেক ক্ষেত্রে তো সেই হিসাবে এটিকে যতটা এড়িয়ে যাওয়া যায় তবে এটিকে হারাম বলছি না এটি যদি পর্দা লঙ্ঘন না হয় বা পর্দার বিষয়ে নেই এরকম অবস্থার যদি এটি পোশাক হিসাবে কেউ ব্যবহার করেন তাহলে এটি জায়জ রয়েছে আল্লাহ আলমবে সাহ